আবার আপনি যদি নারী উদ্যোক্তা, সংসার আছে আপনার, ছেলে মেয়ে আছে, তো ওই দিক দিয়ে সময়টা কোনো সমস্যা হয় কিনা দিতে? না, আল্লাহর রহমতে আমাদের সমস্যা হয় না। সকালে ভাগসাগ করে মনে করেন বাচ্চা হলে যায় স্কুলও, যে ভাই ভাই মনে করেন একটা আমি ব্যবসা জন রয়েছি, তাও তোমার একটু ঝামেলা করতো ওই বই, ঝামেলা ছাড়া তো আমার হইতো না, ঝামেলা করলেও আমার তো অনেক ভালো লাগে। আমি আশা আছে আমি যতদিন বাসে থাকবো মুরগির খামার নিয়ে আমি থাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফেরিঙ্গার সংলগ্ন স্বপ্না আপার একটি টাইগার মুরগি খামারের মধ্যে। দর্শক, আজকে স্বপ্না আপার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব টাইগার মুরগির ব্রুডিং পদ্ধতি। অনেকে জানতে চেয়েছেন যে আসলে টাইগার মুরগির ব্রুডিংটা কীভাবে করতে হয়, এবং অনেক নারী উদ্যোক্তা আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে থাকেন যে আমরা প্রথমত অল্প কিছু টাইগার মুরগি দিয়ে খামার করতে চাই। যদি আমরা একটু 200 টাইগার মুরগি দিয়ে খামার করতে চাই তাহলে কেমন টাকা পুঁজি লাগবে, এবং যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে কেমন টাকা ক্ষতি হতে পারে, এবং 200 টাইগার মুরগি যদি আমরা ডিমের অবস্থায় নিয়ে ডিম ভরে বাচ্চা বিক্রি হয় তাহলে কেমন টাকা লাভ করতে পারবো, সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো সব বাবার সাথে। আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্বপ্না আপা? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। স্বপ্না আপা, আপনি তো টাইগার মুরগি পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন, এবং বাংলাদেশে অনেক নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনাদের মতো এসব খাবারেদেরকে দেখে, তারা টাইগার মুরগি পালন করে উদ্বুদ্ধ হচ্ছে। অনেকে জানতে চেয়েছেন যে টাইগার মুরগির ব্রুডিংটা কীভাবে করতে হয়, এবং ব্রুডিংটা কতটুকু জরুরি সে বিষয়ে জানতে চান। ব্রুডিংটা জরুরি কি মনে করেন, এক বা একটা মানুষের ঘরে যদি একটা বাচ্চা হয়, তারপরে মনে করেন বাচ্চা তো মনে করেন লালন পালন করে সব কিছু বাপ বাপ মায়ে করে মনে ইয়া করে বাচ্চা বড় করে, আর বাচ্চাটা মনে করেন মুরগির বাচ্চাটা ধর বাপ মায়ে কোনো ইয়া করতে পারে না, এটার লাগে এটার তাপটা এই কারণকে ব্রুডিংটা এর লাগে এটা জরুরি, যে তাপটা দিলে মনে করেন বাচ্চাটা নাভিটা শুকায়, শুকাইলে মনে করেন বাচ্চাটা কোনো একটা সমস্যা হয় না, নষ্ট হয় না। আর বোরিং মনে করেন বা বোরিং তাপ দিলে আর মনে করেন বোরিং এর একটা ওষুধ আছে, দুই তিন রকমের ওষুধটা খাওয়াইলে আর কোনো একটা বাচ্চা কোনো সমস্যা হইতো না। ওষুধগুলো মনে করেন লাইসো বিট ধরে এই দুপুরে দেওয়ান লাগে, মনে করেন এইগুলো ভিটামিন সি ভিটামিন ই এগুলো দিয়ে মনে করেন না বিশুকানের একটা ওষুধ আছে, এটা দিয়ে চার পাঁচ রকমের ওষুধ দেয় দিলে মনে করেন এটা 7 দিন বোরিং করে, আর শীতের জন্য মনে করেন 15 দিনের বোরিং লাগে, আর অনেক যে গরমের দিন অনেক মনে করেন বেশি বোরিং লাগে না, তারপরে 3 দিন বোরিং করন লাগে, ইয়ার পরে সন্ধ্যাবেলা একটা এই 25 পাড়ের বাতি দিলে ওই ফলে কোনো সমস্যা হয় না। মনে করেন যারা প্যারেস করবো হ্যাঁ মনে করেন বোরিংয়ের বাচ্চা বুঝে সুন্দর মতো নিয়ম মতো করে বোরিং করতে পারে, তাইলে হ্যাঁ গুরুত্বপূর্ণ এটা একটা বাচ্চা কোনো রকম ডিমের পোষণ যাইলে ডিমের কোনো সমস্যা হইতো না। দেখেন আমার কোনো এই বাচ্চাগুলো কি সুস্থ, আল্লাহ রকমতো দৌড়দৌড়ি করতেছে, ফালাফালি করতেছে, 512টা বাচ্চা আছে, 512টা বাচ্চা হই আমার ঠিকছি, একটা বাচ্চা আল্লাহ রকমতো কোনো সমস্যা হয় না। আচ্ছা, এটা বোরিং করা হচ্ছে? হ্যাঁ, এটা বোরিং শেষ, এটা 7 দিন বয়স, বোরিং করা শেষ। হ্যাঁ, বোরিং করা শেষ, আমি অনেক ছড়াইয়ে দিই ওইটা মনে করেন এটা আমার অর্ডারও আছে নিবো আর কি, কালকে 350 বাচ্চা নিচ্ছে গা, এই ডাকা একটা মহিলা ইয়া কেন ইয়ার তাই ইয়া এই গুলস্থান তাই একটা মহিলা ইয়ার রাত্রে নিচ্ছে গা ইয়া 350 বাচ্চা ইয়া। হ্যাঁ, বোর্ডিং করা বাচ্চা এটা মনে করেন প্যারেস করবো হারা এই জন্য নিয়ে গেছে। আচ্ছা, বোর্ডিং অবস্থায় কোন ধরনের ভ্যাকসিন গুলা করেছেন? মনে করেন প্রথম 15 দিনের ব্যারেন মিক্স করেন যায় কিবা কিবা 1 দিনের বয়সে করেন যায়, এটা যায় যেন করে পরে 7 দিনে রানী খেত, 12 দিনে গিয়ে গাম্বুর আবার গিয়ে গাম্বুর হয়েছে 18 দিনে, পরে 22 দিনে আবার রানী খেত, ইয়ে 28 দিনে ফাউল বক, ইয়ে আবার কলেরা ভ্যাকসিন আছে, কিল ভ্যাকসিন আছে, আবার করায়ে ভ্যাকসিন আছে, এগুলো অনেক জাতীয় ভ্যাকসিন আছে, এগুলো মনে করেন করলে নিশ্চিন্তে কিন্তু সমস্যা যেমন না হয় এই ডিমের জন্য পোষণ ডিমের জন্য যাইয়ে যেমন সমস্যা না, এই জন্য এটা করা ভ্যাকসিনটা কতটুকু জরুরি? ভ্যাকসিনটা অনেক জরুরি, ভ্যাকসিনটা বুঝে আপনি করেন তাইলে কোনো সমস্যা হইতো না, আশা করি কোনো সমস্যা হইতো না। তাহলে এটা খামার করার জন্য মুরগির ব্রুডিং এবং ভ্যাকসিন দুইটাই জরুরি? দুটোই জরুরি, গুরুত্বপূর্ণ, ব্রুডিং আর ভ্যাকসিন বুঝে করা থাকে, তো আশা করি না যে কোনো কোনো মুরগি যায় কোনো সমস্যা হইবে আল্লাহর রহমতে। আপা, অনেকে জানতে চেয়েছে যে যদি কেউ 200 টাকা মুরগি লালন পালন করে সেক্ষেত্রে কেমন টাকা পুঁজি লাগতে পারে? 200 টাকা মনে করেন জিরো বাচ্চা বুঝে নেয় তাহলে কোনো 200 মুরগির দাম আসে 12,000 টাকা,
আর আমনে মুজে পেরেছলে করে 20-25,000 টাকা মনে করেন হাতের মধ্যে লইয়া তাইলে এটা করতে পারে করে 3-20 দিনে এই 4 মাসের 20 দিন আসে তাইলে ছোট একটা মেশিন আনুন জিমটা না নয় না সাফ উড়ে বিক্রি করলো তাইলে এটা অনেক লাভ হবে নতুন যারা করব হেরা তো মনে করেন অল্প পুঁজি পুঁজি কোনো পুঁজি ছাড়া তার লুজি আসে না যারা পুঁজি করে আগে মনে করেন এটা অল্প এটা মুরগি রয়েছে অল্প সাধারণ একটা গরু রইলো এটা মনে করেন 12,000 টাকা আর 20,000 টাকা 20-30,000 টাকা লইলে মনে করেন এটা করতে পারে নিশ্চিন্তা করতে পারে মনে করেন ক্ষতি বুঝি হয় এটা বেশি টাকা ক্ষতি হইতো না আর আমি আশা করি না আমার কাছে যারা বাচ্চা নিচ্ছে এরা অনেক খুশি যা আপা আমি তো বাচ্চাই নি আমার তো অনেক ভালো লাগে বাচ্চা এই দেহে দেয় আমার তো নিজের তো ভালো লাগে এরা যেবেলা বলে যা আপা আমি তো বাচ্চা নিয়ে আমরা সবল হইতে পারছি আমার তো নিজের তো ভালো লাগে কথাটা শুনলে আচ্ছা জিরো অবস্থায় বা এক মাস দুই মাসের অবস্থায় আপনি খামারে আপনার বেশি দিনের মুরগি মারা গিয়েছে কি না না আর রকমতে আমার কিন্তু মারা যায় নাই আমার এই দিন আসা নাই কালার মতো মারা ছাড়া জানি আচ্ছা অনেকে বলে যে টাইগার মুরগিটা রিস্ক বেশি বাচ্চা মারা যায় গরম প্রচন্ড গরমে না না আমি তো দেখিনি এই যে আমাদের দিন গরম দেন তো আমার কোনো বাড়ির ভিতরে আমার কোনো খোলামেলা জায়গা নাই চারিবিলটা বাড়ি আছে তারপরে আর মতো আমার কোনো সমস্যা হইতেছে না বাড়ির ভিতরে কেউ টাইগার মুরগি লালন পালন করেন যে গন্ধটা সেই গন্ধটা কোনো সমস্যা হয় না আপনাকে তো গন্ধ লাগে না তেমন গন্ধ নেই তাইলে আমি করে 15 দিন ধরে বা আমি করে গিয়া লিটারটা গুলো পরিষ্কার করি না কথা আছে করমু শরীরে বেশি ভালো আসছিল না কথা আছে করমু কিন্তু গন্ধ করলে তো আমার তেমন লাগে না তো ওই দিক দিয়ে সময়টা কোনো সমস্যা হয় কিনা দিতে না আলাদা রকম তো আমাদের সমস্যা হয় না সকালে ভাগ শাক করে মনে করেন বাচ্চা হলে যায় স্কুল এ ভাই ভাই মনে করেন একটা আমি ব্যবসা জন রয়েছি তো তোমার একটু ঝামেলা করতো ওই বই ঝামেলা ছাড়া তো আমার হইতো না ঝামেলা করলেও আমার তো অনেক ভালো লাগে আমি আশা আছে আমি যতদিন বাসে থাকবো মুরগির খামার নিয়ে আমি থাকি আচ্ছা এই মুরগি পালনের ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আছে মনে করেন আমি অনেক বার আমি আলাদা রকম আমার সাইড জায়গা আছে আমাদের মাইলেক মানে আমার হাজবেন্ড বলে যে তুমি মানে ভারতা না তোমার দরকার নাই আমি বাড়িতে যেবেলা আসি সেবেলা আর লোক লই আমি অন্যখান আরো বারাম নিয়মিত আছে বর্তমানে এগুলা নিয়ে খাবার পরিচালনা করবে হ্যাঁ এটি নিয়ে আলাদা এটিতে মনে করেন আলাদা রকমতে আমার ইনকাম আলাদা রকমতে আপনাকে দোয়াই হচ্ছে আগে আমার স্বামীর টাকার দিকে আমি তাকায় থাকতে হইতো অনেক আমার টাকা লাগে না আমার যে মনে চায় যা চায় তাই আমি টাকা দা করতে পারি কোনো সমস্যা হয় না আল্লাহর মতে বুঝি কিন্তু আপারা করতে চান তাহলে স্বামীর সাহায্য নিয়ে আপনারা করতে পারেন নিশ্চিন্তে কোনো টেনশন নাই আমার বুঝিয়েছিল মনে করেন মনে 12,000 টাকা 15-16,000 টাকা আসছিল আল্লাহর মতো অনেক 4-5 লক্ষ টাকা আল্লাহর মতে বুঝিয়ে আসছে আপনাকে দোয়া পরিশ্রম করলে মনে করেন অনেক সফলতা আসবো অনেক ভালো লাগে আপনারাও দেখেন আগায় দেখেন করতে পারেন আল্লাহর মতে আশা করি আপনারাও পারবেন ঠিক আছে আপা তো অসংখ্য ধন্যবাদ সেবা দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম